আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো একটা লাইফ চেঞ্জিং অ্যাপ, সেটা সাতোশি বিটিসিএস মাইনিং। আর এই অ্যাপটা সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকেই কিন্তু এর ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলতে পারছেন না, অনেকেই অনেক প্রবলেম ফেস করতেছেন। আজকে ভিডিওতে কিন্তু সে প্রবলেমটা দূরের কথা, কোনো সমস্যাই থাকবে না এই অ্যাপটা খোলার ক্ষেত্রে। আর একটা কথা বলি, এটা সত্যি সত্যি কিন্তু একটা লাইফ চেঞ্জিং অ্যাপ। কেন এই কথা বলতেছি, কারণ এখান থেকে হিউজ পরিমাণ টাকা এখনো ইনকাম করা যাচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু তার থেকে তিন গুণ টাকা কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। অনেকেই যারা আমার সাথে করে এই অ্যাপে কাজ করতেছেন, আমি মনে করি তারা তাদের লাইফটা মাস্ট বি চেঞ্জ করতে পারবেন। এবং যারা কাজ করতেছেন না, তারা এই মুহূর্তে এখনই এখানে জয়েন হয়ে যান। কিভাবে কি করতে হবে সবই আমি দেখাবো, এখনই জয়েন হয়ে যান, কারণ সামনে মাসের দিকে কিন্তু এইটা লঞ্চিং হতে যাচ্ছে বা মেন নেটে এটা কিন্তু ট্রান্সফার করার একটা সুযোগ চলে আসতেছে। তার মানে কিন্তু আস্তে আস্তে এখান থেকে কিন্তু সেল করে যে কয়েনগুলো আছে ইউজ পরিমাণ টাকা কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এই অ্যাপটা, এটা কিন্তু অনেকদিন আগে লঞ্চ হয়েছে, কিন্তু এতটা মাথা আমরা কেউ ঘামাই নাই, কারণ অতটা কিছু বুঝি নাই। কারণ মাইনিং অ্যাপ একটা বুঝতাম যে মাইনিং অ্যাপে আমরা ইনকাম করতে পারি, কিন্তু আদৌ যে ইনকাম করতে পারি, কত পরিমাণ ইনকাম করতে পারি, সেটা সাতোশি বিটিসিএস মাইনিং আমাদের দেখাই দিল। প্রতি সপ্তাহে 41 লাখ টাকা করে সবাইকে দিচ্ছে, প্রতি সপ্তাহে, প্রতিদিন প্রায় 10 লাখ থেকে 20 লাখ টাকা কিন্তু তারা ট্রান্সফার করতেছে। এটা কিন্তু হিউজ, কোনো মাইনিং অ্যাপে এরকমটা দেখা যায় নাই। আর একটা কথা বলি, অধিকাংশ মাইনিং অ্যাপে কী হচ্ছে, আমরা যখন স্টার্ট করতেছি বা ওপেন করতেছি একটা অ্যাড শো হচ্ছে, আমরা যখন ব্যাক করতেছি অ্যাড শো হচ্ছে, কিন্তু দেখেন এদের কিন্তু সেই টার্গেটটা নাই, ওখান থেকে ইনকাম করার টার্গেট নাই। তাদের যে হিউজ পরিমাণ একটা ফাউন্ডেশন, সেখান থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণ কালেকশন যেগুলো করছে সেগুলো কিন্তু আমাদের সাপ্লাই করতেছে, তাদের নিজের পকেট থেকে কিন্তু আমাদের টাকা দিচ্ছে। এই যে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, এটা তাদের কী দরকার? যদি তাদের স্ক্যাম করার কথা থাকতো বা যদি তারা স্ক্যাম করতো, তাহলে কিন্তু এটা কখনোই করতো না, বা এই অ্যাপটা যেভাবে হোক, অ্যাডের মাধ্যমে হোক, বা তাদের লাভের জন্য কিছু করতো। কিন্তু এখন কিন্তু তাদের কোনো লাভ নাই, তারা শুধু এটা পরিচিতি পাওয়ার জন্য এত এত টাকা কিন্তু এখানে নষ্ট করতেছে বা এত টাকা আমাদের দিচ্ছে। তো যাই হোক, আজকে আমি প্রপারলি একটা সাতোশি অ্যাপ কীভাবে খুলতে হয় সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং লাস্টে মাস্ট বি ইম্পর্টেন্ট কিছু কথা আছে সেটা শোনার ট্রাই করবেন। তো প্রথমে আপনার সাতোশি অ্যাপটা খুলতে গেলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, অ্যাপ রেজিস্ট্রেশন লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই লিঙ্কটা। তো এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে, ভিডিও কমেন্ট বক্সে আমি পিন করে দিচ্ছি। আপনি এই লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন, সেটা আপনার দুইটা অপশন পাবেন, অপেরা মিনি, ক্রোম ব্রাউজার বা আদার্স ব্রাউজার কিন্তু আপনার ওপেন করতে বলতে পারে। তো যেটার উপর ইচ্ছে সেটার উপর ক্লিক করবেন, করার পরে কিন্তু এইরকম একটা অপশন আপনার কাছে চলে আসবে। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, তো এইগুলো লেখা আপনার এখন দরকার নাই, আপনি সুন্দরভাবে আগে দেখেন একটা ভেরিফাইড বিটিসিএস মাইনিং অ্যাপ্লিকেশন আপনি কিভাবে ওপেন করবেন, কারণ যখন আপনার টাকা বের করতে হবে তখন কিন্তু এইটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এইবার দেখেন, ওইটার উপর ক্লিক করলেন, যে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, এটার উপর ক্লিক করলেন, করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং, এটার উপর একটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনের সাথে সেট করা আছে সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমারটা দিচ্ছি, তো আপনি আপনার যেটা মনে আছে বা ফোনের সাথে সেট করা আছে ওইটাই কিন্তু দিবেন, phone3.dd33@gmail.com। ওকে ফাইন, তো আমারটা আমি দিয়ে দিলাম, আপনি আপনারটা দিবেন যেটা আপনার পাসওয়ার্ড মনে আছে এবং যেটা ফোনের সাথে সেট করা আছে। অবশ্যই কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা আপনার সারা জীবন কাজে লাগবে, যখন আপনি টাকা তুলতে যাবেন, যখন আপনি টাকা ইনভেস্ট করবেন। এখানে কোনো ইনভেস্ট করা লাগে না, কথার কথা বলতেছি, অনেক সময় কিন্তু যখন ডিসেম্বরের মাসের পরে কিন্তু আপনি কিন্তু এখানে ফ্রিভাবে টাকা তুলতে পারবেন না, ফ্রিভাবে কোনো মাইনিং করতে পারবেন না, তখন কিন্তু আপনার টাকা ঢোকায় তারপরে মাইনিং করতে হবে। আর এখন তো প্রপারলি ফ্রি এবং এখন তো ফুললি ফ্রিভাবে কিন্তু আমরা প্রতি সপ্তাহে টাকাগুলো পাচ্ছি। তো নেক্সটে ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন। এইবার দেখেন ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড চলে গেছে, ঠিক আছে, 2-1 মিনিট ওয়েট করবেন এবং আপনার জিমেল যেই অ্যাকাউন্টটা আছে ওইটা ভিতরে ঢুকবেন, একটু ওয়েট করবেন। আমি আমারটাই ঢুকতেছি, জিমেলটা কই, জিমেলটা কই, ওকে ফাইন, আমি আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব, এখন জিমেলটাই তো খুঁজে পাচ্ছি না। ওকে ভাই, আমি আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার আগে আমার নোটিফিকেশন চলে আসছে কোডটা। তো এই যে কোডটা, এই কোডটা আপনার এখান থেকে কপি করতে হবে, বা আপনি যদি মনে রেখে মনে করেন যে হ্যাঁ 75451, এটা কিন্তু আমার কাছে আসছে, আপনার কাছে অন্য কোড আসবে, ঠিক আছে। তো আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এবার দেখেন নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এমন একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন যাতে করে এই পাসওয়ার্ডটা অন্য কেউ না জানে। আমি কিন্তু আপনাদের বারবার রিকোয়েস্ট করবো, পাসওয়ার্ডটা কিন্তু অনেক হার্ড হইতে হবে এবং 8টা সংখ্যার উপরে হইতে হবে। তো আমি একটা, যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি,
তো আপনিও সেম ভাবে আপনার মতো করে আপনার মতো পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আমি আমার মতো করে দিচ্ছি। তো এইটা দিলাম, এবার রেজিস্টার এটার উপর একটা ক্লিক করতেছি। পাসওয়ার্ড দুইটা, উপরটা যেটা দিলাম নিচের টোকেন সেমটা দিলাম, এটা মনে রাখবেন। ওকে, রেজিস্টার উপর ক্লিক করার পরে নেক্সট পেজে এখনই লোড হবে। আচ্ছা, এটা সেভ চাচ্ছে, এটা আপনার মোবাইলে হয়তো নাও চাইতে পারে, ঠিক আছে? তো এই যে নেক্সট দেওয়ার পরে, রেজিস্টার দেওয়ার পরে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসছে। তো আপনি কি করবেন, এখানে দেখেন ডাউনলোড এপিকে, আমি একটু মার্ক করে দেখাই তাহলে আপনার জন্য সুবিধা হবে। ডাউনলোড এপিকে, ডাউনলোড ফ্রম গুগল প্লে। তো আপনি এই গুগল প্লের উপরে ক্লিক করবেন, আপনার জিমেলে ডাইরেক্ট নিয়ে যাবে, সরি, গুগল প্লেতে ডাইরেক্ট নিয়ে যাবে। এবার আমার এখানে ওপেন লেখা আসছে, কারণ অলরেডি কিন্তু আমার অ্যাপটা ইনস্টল করা আছে। তো এই জন্য কিন্তু এখানে ওপেন লেখা আসছে, আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি সাথে সাথে ওখান থেকে ইনস্টল করে দিবেন। আর অবশ্যই আপনি জিমেলে যেটা দিয়ে লগ ইন করলেন, যেটাতে কোড বসালেন, ওই কোড বসানোর সাথে সাথে যে পাসওয়ার্ডটা দিলেন এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, কারণ এখনই হলো লগ ইন করতে হবে আপনার। এইবার সাতোশি অ্যাপটা আপনার কিন্তু ফোনে চলে আসছে, আপনি এখান থেকে ওপেন করলে একটু ওয়েট করবেন। আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, এই জন্য আমি ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, একদম নতুন করে ফেললাম অ্যাপটা। সাতোশি অ্যাপটা মনে করেন এখন আমার ইনস্টল হয়ে, আমি আপনাকে যেভাবে দেখাইলাম ওইভাবে ইনস্টল হইলো। এইবার ফোন থেকে আমি এটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে এরকম লোডিং নেবে, লগ ইন হবে, এইরকম একটা অপশন চলে আসবে। নো প্রবলেম, আপনার কোনো টেনশন নাই, এখানে আপনার কয়েকটা অপশন থেকে লগ ইন করতে পারবেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে অপশনাল, এইটার উপর ক্লিক করবেন, অথবা নিচের দিকে ম্যান আইকন, এইটার উপর ক্লিক করবেন, যে কোনো একটাতে, এই মিতে ক্লিক করবেন বা অপশনালি ক্লিক করবেন। তো অপশনালি ক্লিক করলাম, করার পরে দেখেন লগ ইন এবং রেজিস্টার দুইটা অপশন কিন্তু দেখা যাচ্ছে। আপনি লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। তো লগ ইনের উপরে ক্লিক করার পরে মনে আছে আপনি কোন ইমেল অ্যাড্রেসটা দিলেন, সেটাই কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে? এটা আমি আমারটা দিচ্ছি, তো আপনি আপনারটা দিবেন। এবং ওই যে পাসওয়ার্ডটা আমি বললাম 8টা সংখ্যা দিতে হবে, ওইটা কিন্তু আপনার মাস্ট বি, ওইটা মনে রেখে ওইটাই কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা যেটা দিয়েছি সেটাই দিচ্ছি। তো একটু ওয়েট করবেন, আমি পাসওয়ার্ডটা কমপ্লিট করে ফেলি। ওকে, ডান লিখলাম। এবার লগ ইন, এইবার লগ ইনের পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, কিন্তু মেন কাজ, মেন ভেরিফাই, মেন মাইনিং এখনও বাকি। এই যে স্টার্ট মাইনিংয়ের উপর এইরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন আপনার কি করতে হবে, মাস্ট বি একটা ভোটার আইডি কার্ড কালেক্ট করতে হবে। সেটা আপনার হতে পারে, সেটা আপনার বাবার হতে পারে, সেটা আপনার মা, আপনার মায়ের হইতে পারে, আপনার ভাইয়ের হতে পারে, আপনার চাচার হইতে পারে, আপনার চাচির হইতে পারে, মানে যেইটা ইচ্ছা, মানে প্রেজেন্ট থাকতে হবে সেই পার্সনকে, যেই পার্সনের ভোটার আইডি কার্ডটা আপনি ইউজ করবেন। ওকে ভাই, তো আপনি যার ভোটার আইডি কার্ডটা ইউজ করবেন তাকে সাথে নিয়ে আসবেন, বা আপনার হলে তো খুবই ভালো, আপনারটা দিলেন, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং স্প্লিংটা, আপনার নামের যে স্প্লিংটা ওইটা সঠিক হইতে হবে। এইবার দেখেন এই পজিশনে আনার পরে আপনার ভোটার আইডি কার্ডও কালেক্ট কমপ্লিট। এইবার স্টার্ট মাইনিং এইটার উপর একটা ক্লিক করবেন। ওকে ফাইন, আপনি ক্লিক করলেন, করার পরে দেখেন নেক্সট একটা অপশন আসবে, ভেরিফাই। ওকে, ভেরিফাইয়ের উপর, ক্যান্সেল আর ভেরিফাই, তো আপনি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। করার পরে দেখেন উপরে দেখা যাচ্ছে নেম এবং নিচে পাসপোর্ট নাম্বার। তো এখানে কিন্তু অনেকেই অনেক বেশি কনফিউজ হয়, কিন্তু নেমের টাগে ঠিক করে নিই, আপনার ভোটার আইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে আপনি সেম নামটা দিবেন, ঠিক আছে? আমার যেই নামটা দেওয়া আছে আমি সেম নামটা দিচ্ছি, আপনার যেই নামটা দেওয়া আছে আপনি সেম নামটা দিবেন, একটা ডট, একটা স্পেস, একটা মানে ওয়ার্ড যেন এখানে মিস্টেক না হয়। তো যাই হোক, এখানে পাসপোর্ট নাম্বার, এখানে বলা আছে যে পাসপোর্ট নাম্বার, কিন্তু এখানে আসলে পাসপোর্ট নাম্বারটা মেজর না। আপনার যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট নাম্বার দিলেন, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড নাম্বার দিলেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো ড্রাইভিং লাইসেন্সটাই দিবেন, নো প্রবলেম, এখানে শুধু আপনার দিতে হবে। ওকে ফাইন, আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে করতেছি, তো একটা ভোটার আইডি কার্ডের নাম্বার দিলাম। দেওয়ার পরে স্টার্ট ফেস ভেরিফিকেশন, এটা কিন্তু অনেক বেশি জটিল একটা প্রসেস। আর তার আগে আমি একটু বলে নিই, এখানে কিন্তু অনেকেই মনে করতেছেন ভাই আমি আমার চাচার একটা ভোটার আইডি কার্ড নিয়ে আসলাম, ফেসটা আমার দিয়ে দিলাম, এটা কি হবে? হবে, কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে। আবার মনে করতেছেন ভাই আমার নামটা একটু উল্টাপাল্টা দিলাম, ভোটার আইডি কার্ড নাম্বারটা ঠিক দিলাম, হবে? হবে, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো পরবর্তীতে যাতে সমস্যা না হয় এমনভাবে করবেন, মানে এমনভাবে কি আমি যেটা বলছি পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবেন, আপনার ফেস হইতে, যার ভোটার আইডি কার্ড তার ফেস হইতে হবে, যার পাসপোর্ট তার ফেস হইতে হবে, একজনের ভোটার আইডি কার্ড একজনের ফেস দিয়ে কখনোই সেটা কিন্তু পসিবল না। এবং ভোটার আইডি কার্ডের নাম্বার, নাম কোনো জায়গায় কিন্তু একটা মিস্টেক করা যাবে না, যদি মিস্টেক করে ফেলেন নতুন একটা আইডি ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? এটা আমার রিকমেন্ড থাকলো। এবার দেখেন স্টার্ট ফেস ভেরিফিকেশন, এইটার উপর ক্লিক করলে এখানে গোল একটা মার্ক আসবে, এখানে অনেক নয়েজ হয়, আমি তার থেকে তার জন্য আগে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনাকে কখনো কখনো মাথা ডান দিকে নিতে বলবে, বাম দিকে নিতে বলবে, তো অনেক সময় আমরা কি করি, চোখটা ক্যামেরার দিকে রেখে ডান দিকে মুভমেন্ট করি, না, চোখটাও ডান দিকে যাবে,
মানে ফেসটা ডান দিকে যাবে, আপনি চোখটা যদি ক্যামেরার দিকে থাকে তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না। তো আপনি বাম দিকে গেলে সেম ভাবে চোখটাও বাম দিকে ফেসটাও বাম দিকে, কিন্তু ফোনটা কিন্তু ফেস বরাবর ধরে রাখতে হবে, মানে মাথা অর্ধেক কেটে গেল মুখ অর্ধেক কেটে গেল এরকম হবে না। দরকার একটা স্ট্যান্ডের উপর রেখে আপনি সেই কাজটা করতে পারেন। এইবার মাঝে মাঝে বলতে পারে হা করেন, আপনি একটু মুখটা হা করলেন ফেসটা কিন্তু মাঝখানে রেখে, আবার মাঝে মাঝে বলতে পারে ওয়েক মানে একটু মাথা উঁচা করেন, মানে এরকম টাইপের, আবার ডাউন করতে বলবে। তো এরকম টাইপের কিছু কাজ আছে, সেটা করে কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। আমি এইবার ডাইরেক্টলি দেখাচ্ছি। ওকে, স্টার্ট ফেস ভেরিফিকেশন, এটার উপর আমি ক্লিক করলাম। উপরে কিন্তু আমার ভোটার আইডি কার্ডের নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার স্টার্ট ফেস ভেরিফিকেশন, এটার উপর ক্লিক করলাম। এইবার অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ চাইবে মাস্ট বি, তো অ্যালাউটা দিয়ে দিবেন। আমি আমার অ্যালাউটা দিয়ে দিচ্ছি। ওকে, ফেসটা চলে এসেছে, তো আমার ফেসটা পজিশন করতে হবে, তো আমার ফেসটা আমি পজিশন করে নিলাম। আপনার ফেসটা এরকম পজিশন করে নেবেন, একটু ওয়েট করবেন। পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম, লোয়ার ইওর হেড ডাউন স্লোলি, এবার আমাকে ডাউন হইতে বলছে, লোয়ার ইওর হেড ডাউন স্লোলি, turn your head slowly to the right, ডান দিকে ঘুরতে বলছে, position your face in the frame, position your face in the frame, আবার পজিশন করতে বলছে, raise your head slowly, raise your head slowly, ওকে, আমার ফেস ভেরিফিকেশন অলরেডি কিন্তু কমপ্লিট। তো এইরকম ভাবে কিন্তু আপনার করতে হবে, কারণ অনেকেই বলতেছেন যে ভাই আমি ফেস ভেরিফিকেশন পাচ্ছি না, আমি ডান দিকে ঘুরাইলে হয় না, বাম দিকে ঘুরাইলে হয় না, হা করলে হয় না, উঁচা করলে হয় না, নিচু করলে হয় না, এই হয় না হয় না বাদ দেন, একটু বুঝতে হবে। আপনি যখন অনলাইনে কাজ করতে আসছেন এইগুলো সব কিছু মাথার ভিতরে রেখে কাজ করতে হবে, যে কোনটা কীভাবে কী করতে হয়, ঠিক আছে? আর যেখানে বাঁধবেন অবশ্যই আমি তো সেখানে আসি। এইবার আপনি সাবমিটে একটা ক্লিক করে দিবেন, সব কিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো ঠিক আছে, এখানে এটা কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দিলে কিন্তু আপনার ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। এটা প্রসেসিং নেবে, এখানে সাকসেস আপনার অলরেডি হয়ে গেছে মনে করেন। এইবার দেখেন তারপরে সাকসেস হইলে কি করা যায়। অলরেডি মনে করেন আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, এইবার এখানে কিন্তু একটা অপশন আসবে যে স্টার্ট মাইনিং, মানে ওই রকম গোলি পাবেন এখানে স্টার্ট মাইনিং, ওইটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার এইরকমভাবে ডাইরেক্টলি একটা ইন্টারফেস চলে আসবে, মানে এরকমভাবে মাইনিং হচ্ছে এরকমভাবে চলে আসবে, ঠিক আছে? এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। এবং আপনাকে একটু দেখা দিচ্ছি, আমার তো এইগুলো কালেক্ট আগের থেকে হয়ে আছে, এই জন্য কিন্তু আমার এখানে হিউজ প্রিম দেখাচ্ছে, আপনার কিন্তু জিরো থাকবে এবং আপনার টাইমিংটা এখানে উঠতে থাকবে। আমি দেখা দিচ্ছি এই যে এখানে টাইমিংটা হয়ে থাকবে, প্রতি 10 মিনিট পার হবে এখানে একটা করে ব্লক তৈরি হয়ে যাবে, একটা করে ব্লক। তো এরকমভাবে আপনার প্রতি 10 মিনিট পর পর কিন্তু একটা করে ব্লক হবে। আপনি কী করবেন, 3 থেকে 4 ঘন্টা পরে পরে এই যে রিসিভ বেনিফিট, সরি রিসিভ যে BTCS, এইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার 4-5টা ব্লক হয়ে গেলে কিন্তু আপনার কয়েনটা এখানে কালেক্ট হতে থাকবে। এবং এই যে পাশে রিসিভ BTCS এর উপরে একটা BTC, মানে ডাইরেক্ট BTC, এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে রিসিভ বেনিফিটস নামে। তো ওইটার উপরে আপনি ক্লিক করবেন, 7 দিন পর্যন্ত আপনি এটা ফ্রিতে পাবেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই 7 দিন পরে এটা দেয় না কেন, এটা 7 দিনের জন্যই কিন্তু আপনাকে দিবে, কিন্তু রিসিভ BTCS এটা আপনাকে আগামী ডিসেম্বর পর্যন্ত দিবে, মানে আগামী ডিসেম্বর বলতে এটা ফ্রিভাবে মাইনিং করতে পারবেন। এবং এই মাসের ভিতরে একটা মাইনেটে লঞ্চিং বা একটা সার্কুলেশনের একটা ব্যাপার সেবার কিন্তু সামনে চলে আসতেছে। এই জন্য বলতেছি যারা এখনও করেন নাই, যারা এখনও মনে করতেছেন যে এটা কোনো একটা ভালো প্রজেক্ট না, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই একবার ঢুকে দেখেন, তারপরে বুঝতে পারবেন, পরে বলবেন যে হ্যাঁ আরাফাত ভাই আপনি একটা জিনিস, ঠিক আছে? তো এই যে হ্যাশ পাওয়ার, যে এর যে পাওয়ার বাড়ানো, বা এ মনে করেন 1 ঘন্টায় সে 1টা দিচ্ছে, আমার 2 ঘন্টায় হলো 2টা দিচ্ছে, তো 1 ঘন্টায় আমি 2টা কিভাবে পাবো? তো এইটা করার জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, যেখানে মাই হ্যাশ পাওয়ার বাড়ানো যায়। এখান থেকে নানাভাবে হ্যাশ কার্ড, হ্যাশ পাওয়ার নিয়ে কিন্তু ওখানে সবাই বাড়াচ্ছে। এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং এই অ্যাপটা রেজিস্ট্রেশন করার লিঙ্কটাও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সবাই অ্যাপটা ওই ডিসক্রিপশন থেকে এবং কমেন্ট বক্স থেকে ওইটা আপনি এটা ওপেন করবেন, এবং এই BTCS এইগুলা কালেক্ট করে রাখেন, যেটা আপনার ভবিষ্যতে লক্ষ টাকার উপরে, একটা কয়েনের দাম যতটুকু শোনা যাচ্ছে একটা iPhone 13 Pro Max এর দাম পর্যন্ত হইতে পারে। তো এইবার আপনারাই ভেবে নেন যে একটা কয়েন আপনি কালেক্ট করতে পারলে আপনি কতটা লাভবান হতে পারেন। তো আমার আল্লাহর রহমতে অনেকগুলো কয়েন কালেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি আমার সাবস্ক্রাইবার যারা যারা আছে, আমার সাথে এতদিন যারা যারা আছে, তাদের একটা ইনকামের সোর্স, একটা লাইফ চেঞ্জিং একটা কিছু তাদের সাথে করে করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অ্যাপ রেজিস্ট্রেশন যে লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, যেভাবে দেখাইলাম ওইভাবে পারফেক্টলি একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলে আপনারা ইনকাম করতে থাকেন। ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব
করেননি সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটা ভিডিওতে।